কল্যাণ ইউনিভার্সিটি ইউজি থার্ড সেমিস্টার বেঙ্গলি অনার্স সিসি ফাইভের আজকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে চলে এলাম তোমাদের জন্য দেখো তোমাদের যে উপন্যাসে রূপভেদ রয়েছে তো উপন্যাসের রূপভেদ থেকে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হবে আগের বছর তোমাদের দুটো উপন্যাস চলে এসছে একটা হলো সামাজিক উপন্যাস দুই নম্বর হল তোমাদের যে আঞ্চলিক উপন্যাস এই দুটো উপন্যাস থেকে কিন্তু অলরেডি প্রশ্ন চলে এসেছে তাই এই বছরের জন্য তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ঐতিহাসিক উপন্যাস রাজনৈতিক উপন্যাস এবং মনস্তাত্ত্বিক উপন্যাস এই তোমাদের পাঁচটা সিলেবাস ছিল তার মধ্যে দুটো অলরেডি চলে এসছে তাই তোমাদেরকে বাকি তিনটি সিলেবাসের কিন্তু ভালো মতো করে রেডি করতে হবে তাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ঐতিহাসিক উপন্যাস উপন্যাস কী ঐতিহাসিক উপন্যাস এর বৈশিষ্ট্য এরপরে ঐতিহাসিক উপন্যাসের একটা বাংলা সার্থক ঐতিহাসিক উপন্যাস সম্বন্ধে আলোচনা করো তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানে প্রশ্ন তোমরা কমন পাচ্ছই পরীক্ষাতে ধরেই নাও তাহলে দেখো প্রথমে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে দেখো উপন্যাসের যে শাখার মূল সমস্যা সৃষ্টি হয় ঐতিহাসিক বিষয়কে কেন্দ্র করে বা ইতিহাসের আধারে ব্যক্তির জীবন বা বিশেষ যুগের ঐতিহাসিক ঘাত প্রতিঘাতকে রূপায়ণ করে তোলা হয় সেই বিশেষ শাখাকে বলা যেতে পারে ঐতিহাসিক উপন্যাস এরপরে দেখো ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি খুবই সহজ এটা পাঁচ নম্বরের প্রশ্নে দিতে পারে যে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো এবং যে কোনো দুটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো এটা কিন্তু পাঁচ নম্বরে দিতে পারে এবং বড়ো প্রশ্ন দিলে ঐতিহাসিক ঐতিহাসিক উপন্যাস কাকে বলে ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি নির্দেশ করে একটি ঐতিহাসিক রচনা বা উপন্যাস সম্বন্ধে লেখো এই প্রশ্নটা দিতে পারে তাহলে আমরা দেখেনি যে ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেখো নামকরণ থেকেই বোঝা যাচ্ছে এই ধরনের উপন্যাসের মূল বিষয় হবে ইতিহাস কেন্দ্রিক অর্থাৎ ঐতিহাসিক পটভূমিকায় রচিত এই উপন্যাস দুই নম্বর বৈশিষ্ট্য ঐতিহাসিক উপন্যাসের অবশ্যই একটি ইতিহাসের দ্বন্দ্বকে লেখক বর্ণনা করে থাকেন অর্থাৎ ইতিহাসের দ্বন্দ্ব হবে উপন্যাসের মূল দ্বন্দ্ব তিন নম্বর ঐতিহাসিক উপন্যাসের চরিত্রগুলি অবশ্যই ইতিহাস নির্ভর বা ইতিহাসের চরিত্র হতে হয় তবে কাল্পনিক চরিত্র থাকতে পারে চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কখনো কখনও ঐতিহাসিক উপন্যাসের বিষয় রোমান্সের প্রাধান্য থাকে কিন্তু সেই আতিশয্য কখনোই ইতিহাসের সত্যকে লঘু করতে পারে না পাঁচ নম্বর হচ্ছে যে ঐতিহাসিক উপন্যাসকে আবার দুই ভাগে ভাগ করা যায় প্রাক প্রকৃত ঐতিহাসিক এবং ইতিহাস আশ্রিত উপন্যাস ছয় নম্বর ঐতিহাসিক উপন্যাস বলে শুধুমাত্র ইতিহাসের বিশ্বময়কে সাক্ষ্য দেবে এমন নয় এই ধরনের উপন্যাস এর লেখক এর জীবন দর্শন ও সময়কাল অবস্থাপিত হতে পারে সাত নম্বর ঐতিহাসিক উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত করা এবং ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠা করার সাথে সাথে তা লেখনির মাধ্যমে মানবিক হয়ে ওঠা এরপরে দেখো তোমাকে বলতে পারে প্রশ্নতে যে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে বৈশিষ্ট্য নির্দেশ করে একটি ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো বা লেখো তখন তোমরা কিন্তু এটা লিখবে ঐতিহাসিক উপন্যাস হিসেবে রাজসিংহ কতখানি সার্থক তা আলোচনা করো এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা লিখবে তাই ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাই আমি শুধুমাত্র স্ক্রল করে তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা অতি অবশ্যই দেখে দেখে ভিডিওটি থামিয়ে থামিয়ে লিখে নাও এবং এই পিডিএফটি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও সেখানে তোমরা মেসেজ করো আমি তোমাদেরকে পিডিএফ কিন্তু সেন্ড করে দেবো বা তোমরা এই প্রশ্নের উত্তরটি কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে তোমরা দেখে নাও আমি একটু তোমাদেরকে স্ক্রল করে দেখে দিচ্ছি শেষ পয়েন্ট দেখো এই অনুভূতি রাজসিংহ রচনার পর লেখক নিজেই অনুভব করেছেন তার মত অনুসারে রাজসিংহ উপন্যাসকে বিশ্লে বিচার বিশ্লেষণ করলে এটি এটি যে একটি প্রকৃত ঐতিহাসিক উপন্যাস সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপন্যাস এবং পরবর্তী ভিডিও তোমাদেরকে দেওয়া হবে রাজনৈতিক এবং তার পরবর্তীতে ভিডিওতে দেওয়া হবে তোমাদেরকে মনস্তাত্ত্বিক এই তিনটে উপন্যাস সমাজে তোমরা ভালো মতো করে রেডি করবে কারণ আগের বছর দুটো উপন্যাস চলে এসেছে তো ভিডিওটি আজ এ পর্যন্তই চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে ভিডিও পড়ার জন্য অতিবিশই নোটিফিকেশান বেল অন করে রেখে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অতিবিষ্য একটি লাইক করবে ও বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও বেশি বেশি করে যাতে ভিউজ আসে কারণ দু তিন দিন ভিডিও গ্যাপ থাকার কারণে ভিউজ কম আসছে তাই তোমাদের উদ্দেশ্যে যেহেতু ভিডিওটি বানাচ্ছে তাই তোমরা শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করে দাও তাহলে তোমাদের জন্য পরবর্তী ভিডিওগুলো আমাদের নিয়ে আসতে খুবই সুবিধা হবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে